জুতো গালি করিস কেন? বল জুতো গালি করিস কেন? মনে ছিল না হুজুর, মনে ছিল না, আজকের মতো ক্ষমা করে দিন। ক্ষমা? তুই তো ভালো করে জানিস এ বংশে কাউকে দুবার ক্ষমা করার রেওয়াজ নেই। ছোট লোক, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। রমজান মিয়া, ওই ছোট লোকের বাচ্চা যেন কোনোদিন এ বাড়িতে ঢুকতে সাহস না করে। বাপি, লক্ষ্মী মামনি, তোমার জন্য কি কি আনতে হবে শুনি? ও মা, তখন যে বললাম তুমি কিছুই শোনোনি। বুঝেছি, তোমার একটা বর পুতুল দরকার। হ্যাঁ বাপ্পি, আমার জন্য সুন্দর দেখে একটা বর পুতুল নিয়ে আসবে, মনে থাকবে তো? থাকবে থাকবে। আসি, দেখো দেখো তুমি যে ফুলের গাছটি লাগিয়েছিলে কত সুন্দর ফুল ফুটেছে। বাহ, কি চমৎকার ফুল। একই করলে নয়ন, আরেকটা ফুল না ফুটতে এ ফুলটি তুমি ছিঁড়ে ফেললে, আরেকটা ফুল ফোটার আগেই যদি এ ফুলটি ঝরে যায়। নাও নয়ন, ফুল তোমার খুব প্রিয় তাই না রূপা? হ্যাঁ, ফুল আমি দারুণ ভালোবাসি। না রূপা, আর যাব না। এসো না রূপা, আমি তোমাদের ঘরে যাব না। কেন যাবে না? আমি একদিন চুপি চুপি তোমার ঘরে ঢুকেছিলাম, তোমার বাপি খুব রাগ করেছিলেন। ধ্যাত, তুমি আস্ত একটা বোকা। দেখো না, তোমার বাবা আর আমার বাপি একই গাড়িতে চড়ে, তোমার বাবা আমাদের বাড়িতে যাওয়া আসা করে। কই, আমার বাপি কি তোমার বাবার সাথে রাগ করেছেন? তাহলে তোমার সাথেও করবে না। তুমি এসো আমার রূপে। আরে এসো না, এখানে বসো। বসোই না, আমি আসছি। নাও মিষ্টি খাও, নাও খাও খাও, তুমি হচ্ছে নাও। কি করছেন, কি করছেন মামনি? ওকে আপনি বাড়ি, আজ না আমার পুতুলের বিয়ে, নয়নকে মিষ্টি খাওয়াতে হবে না। খাও নয়ন, খাও। রূপা, এসব কি হচ্ছে মামনি? এসব কি হচ্ছে? বাপি, তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলে রমজান ভাই? আমার কোনো দোষ নেই। চুপ করো, সামান্য একটা ড্রাইভারের ছেলে শিকদার মহলে ঢোকার সাহস করে পেলো। নয়নের কোনো দোষ নেই বাপি, আমার পুতুলের বিয়েতে নয়নকে দাওয়াত করে খাওয়াচ্ছি। কোন ছোট লোকের সঙ্গে বংশের কেউ কোনোদিন চলাফেরা ওঠা বসা করেনি, আর কোনোদিন এরকম ভুল করবে না। এই হারামির বাচ্চা, আমি আমি আর কোনোদিন এই মহলে ঢুকবো না। আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। শিকদার বংশে কাউকে দুবার ক্ষমা করার আওয়াজ নেই, তোকে আজ আমি শেষ করে ফেলবো। বাপি, নয়নকে তুমি মেরো না, নয়নকে তুমি মেরো না। মা, তুমি সরে যাও, সরে যাও বলছি। বাপি, আর যেন কোন ছোট লোকের বাচ্চা কোনদিন এ বাড়িতে ঢুকতে সাহস না করে। কাছের টুকার উপর দিয়ে তুই হেঁটে বেরিয়ে যাবি, নইলে গুলি করে মারবো কুত্তার মতো। নয়ন, বাবাকে দেখো।
আনোয়ার, এই মুহূর্তে তোর ছেলেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দে, নইলে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমি ভাবতে পারিনি স্যার, আপনি আমার সন্তানের শরীর থেকে এভাবে রক্ত ঝরাবেন। বলুন, কোন অপরাধে আমার বুক থেকে মা হারা এই মাসুম সন্তানকে দূরে সরিয়ে দিতে চাইছেন? বিমুখ হারাম, গ্রাম থেকে তুলে এনে আমি তোকে ড্রাইভারের চাকরি দিয়েছিলাম, শিকদার বাড়ির আঙিনায় সন্তান সরে স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করেছিলাম, কিন্তু তোর ছেলে শিকদার বাড়ির অন্দরমনে ঢুকে আমার একমাত্র মেয়ের সঙ্গে মেলামেশা করবে, এই অধিকারকে আমি দেইনি। পৃথিবীতে কেউ কাউকে কোনোদিন কোনো অধিকার তুলে দেয় না স্যার। নয়ন সামান্য একজন ড্রাইভারের ছেলে হতে পারে, কিন্তু ছেলেবেলার আবেগ মেলামেশা সব শিশুরই স্বাভাবিক অধিকার। ধনী আর গরিবের পার্থক্য দিয়ে আমার এই মাসুম সন্তানকে এভাবে শাস্তি দিতে পারেন না। আজ আমি বুঝতে পেরেছি, তোরই প্ররোচনায় তোর ছেলে আমার বাড়িতে ঢোকার সাহস পেয়েছে। নিশ্চয়ই আমার বিষয় সম্পত্তির প্রতি তোর কোনো অসৎ উদ্দেশ্য ছিল। আমি গরিব, অর্থ করিতে ছোট হতে পারি, কিন্তু কারো বিষয় সম্পত্তি আত্মসাত করার মতো ছোট চিত্তের লোক আমি নই স্যার। বেরিয়ে যা এই মুহূর্তে, তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ যাব। আপনার বংশে কাউকে দুবার ক্ষমা করার রেওয়াজ না থাকলেও নিশ্চয়ই একবার ক্ষমা করার রেওয়াজ আছে, কিন্তু একবারও আমি আপনার কাছে ক্ষমা চাইব না, কারণ এই বাড়িতে আমার সন্তানের রক্ত ঝরেছে, আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। একটা কথা মনে রাখবেন স্যার, যে অর্থ আভিজাত্য আর ধন সম্পদের অহংকারে আমার পেটে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, আমার সন্তানের রক্ত ঝরালেন, একদিন এই প্রাচুর্যের অহংকার ভেঙে খান খান হয়ে যাবে, আপনাকে চরম মূল্য দিতে হবে স্যার, এর খেসারত আপনাকে দিতেই হবে। তোর শরীর থেকে যে রক্ত ঝরেছে সেই রক্তের কসম, কসম কর নয়ন, আমার মাথা ছুঁয়ে কসম কর, ভবিষ্যতে আর কোনোদিন কোনো বড় লোকের মেয়ের সাথে উঠবি না বসবি না, তাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না, কসম কর, কসম কর নয়ন। বাবা, আমি তোমার মাথা ছুঁয়ে কসম করছি, আমি আর কোনোদিন বড় লোকের মেয়ের সাথে সম্পর্ক করবো না, কোনোদিন না বাবা, কোনোদিন না।